টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? টাকনুর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না, এরকম দু একজন বলেছেন আমি শুনেছি। খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক মাসালা, কারণ এটা সঠিক কথা না। নামাজ কেন হবে না? বরং পুরুষের পোশাক, প্যান্ট, জামা, পাজামা, চাদর, লুঙ্গি, এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায়, সেই পোশাকগুলো তার টাকনার উপরে থাকতে হবে, সেটা নামাজের আগেও, নামাজের পরেও, নামাজের সময়ও, সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে যে কোন ব্যক্তি যদি টাকনার নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল, হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামা ইকরাম নামাজের আগে এটা গোটায় নিতে বলেন, অনেক মসজিদের ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনার নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন, বলে কি বলে না? এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না, বরং একজন পুরুষ তার টাকনার উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্যান্য সময়ও তাকে পড়তে হবে। একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয়, নামাজের সময় ওই যে আবুদাউদ বর্ণিত হাদিসটা, ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে, দুর্বলতা আছে, তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ নাফরমানি করবো, এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওইটা নিষেধ না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া, এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামে লিপ্ত থাকবো না, তাহলে এটাতে দোষের কিছু নাই, বরং এটা ভালো। কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন। কথা কি বুঝাতে পারছি? এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আর একটা ভিত্তি আছে। ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেকে এরকম হাতা গোছায় হয়তো ওজুর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নেই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে, তো জামা টামেরাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না? ঠিক। তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হওয়া যতটুকু তোমার সাধ্য আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলা গোছায় রেখে নামাজ পড়া উচিত না মাকরু। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটার এটা এক না, কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনুর নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য, বিদায় সেই গোছানোটা দোষের না। দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন, অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের। কথা কি বুঝাতে পারছি?